রাশিয়া। রাশিয়া সরকারিভাবে রুশ ফেডারেশন নামে পরিচিত, যেটা পূর্ব ইউরোপে অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ। এই দেশটি অর্থ প্রেসিডেন্সিয়াল ফেডারেশন প্রজাতন্ত্রী, যার সংবিধান 83টি ফেডারেশন বিষয় দ্বারা গঠিত। রাশিয়া উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত আছে। দেশটি অখতস্ক সাগরের মধ্যে জাপানের সাথে ওম বেরিং প্রণালিত মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার সাথে সামুদ্রিক সীমানা রয়েছে। রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ, যার রয়েছে পৃথিবীর মোট আবাসযোগ্য জমি 1/8। দেশটির মোট আয়তন 17,75,400 বর্গ কিলোমিটার। রাশিয়ার বিশ্বের নবম জনবহুল দেশ, যেখানে 2012 হিসেব অনুযায়ী 143 মিলিয়ন লোক বসবাস করে। পূর্ব ইউরোপ জায়গা সম্প্রসারণের ফলে রাশিয়া 11টি সমন্বয় অঞ্চলে অন্তর্ভুক্ত এবং এখানে অনেক রকম ও বিস্তৃত পরিবেশের সমন্বয় ঘটেছে। রাশিয়া দেশটি ইতিহাসে শুরু হয় 3য় ও 8ম খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পূর্ব স্লাভদের মধ্যে, যারা ইউরোপে একটি সাংস্কৃতিক জাতি হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ভারাঞ্জিয়ান যোদ্ধা ও তাদের বংশধর দ্বারা প্রতিষ্ঠিত ও শাসিত হয় এবং নবম শতকে দেশটি উত্থান শুরু হয়। 988 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে গোড়া খ্রিস্টান রীতি গৃহীত হয়। এর ফলে বাইজেন্ট ও স্লাভ সংস্কৃতি সংমিশ্রণ ঘটে, যা পরবর্তী ও সহস্রদশ পর্যন্ত বহাল থাকে। রাশিয়া অনেকগুলো ছোট ছোট অঞ্চল ভাগ করা হয়, যার বেশিরভাগই জমি মঙ্গোলিয়া আক্রমণ পদদলিত হয় ও যাযাবরদের জন্য স্বর্গীয় হয়ে ওঠে। মস্কোর গ্র্যান্ড ডিজিউক ও শেষ পর্যন্ত পার্শ্ববর্তী রুশ অঞ্চলে আধিপত্য বিস্তার করে, যা যাযাবরদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে। তারা মূলত কিয়েভিয়ান রাশিয়া রাজনৈতিক ও সাংস্কৃতিক শাসন করেন। 18শ শতক পর্যন্ত এই জাতি বিজয়, আত্মসাত ও অন্বেষণের মধ্যে ব্যাপকভাবে সাম্রাজ্য সম্প্রসারণ করেছে। ইউরোপের পোল্যান্ড থেকে উত্তর আমেরিকা আলাস্কা পর্যন্ত ছিল ইতিহাসের তৃতীয় বৃহত্তম সাম্রাজ্য। রাশিয়া একটি আদা ও রাষ্ট্রপ্রতিষ্ঠিত, যেখানে প্রেসিডেন্ট সর্বক্ষমতার মালিক, তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন। রাশিয়া ইউরোপের ভূখণ্ডে উত্তর অংশে বেশিরভাগ এলাকা জুড়ে বিস্তৃত। পূর্ব ইউরোপ এর বেশিরভাগ অংশ রাশিয়াতে পড়েছে। এটির আয়তন বিচারে বিশ্বের বৃহত্তম দেশ। বিশাল রাশিয়া প্রাকৃতিক এই সাথে বৈচিত্র্য ও বৈচিত্র্যহীন। উত্তর থেকে দক্ষিণে তুন্দ্রা, তোগা ও স্পেদ ও অর্ধ উষ্ণ মরুভূমি বিস্তৃত। দেশটিতে 40টি ইউনেস্কো জীবমণ্ডল ও সংরক্ষণ এলাকা রয়েছে। রাশিয়া ব্যাপক খনিজ ও জ্বালানি সম্পদ একে বিশ্বের বৃহত্তম মজুদার হিসেবে তৈরি করেছে। এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। দেশটির পারমাণবিক শক্তি সম্পন্ন 5টি স্বীকৃতি দেশের মধ্যে অন্যতম এবং দেশটি বিশ্বের বৃহত্তম ধ্বংসাত্মক অস্ত্র ভাণ্ডার রয়েছে। রাশিয়া একটি পরাক্রমশালী রাষ্ট্র, যেটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য এবং G8, G20, দি কাউন্সিল অফ ইউরোপ, দি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন সাংহাই সহযোগিতা সংস্থা, ইউরোপীয় অর্থনৈতিক কমিউনিটি, ইউরোপ নিরাপত্তা সংগঠন কাউন্সিল ও বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য। সর্বকালীন অলিম্পিক গেমস পদক তালিকায় রাশিয়া দ্বিতীয় স্থানে অবস্থান করছে। 1980 গ্রীষ্মকালীন অলিম্পিক ও 2014 সালে শীতকালীন অলিম্পিক রাশিয়া অনুষ্ঠিত হয়। 2018 সালে দেশটি প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ আয়োজন করা হয়েছে।